বারো বছর বয়সী হাসান নিজে কথা বলতে বা শুনতে না পারলেও হাতের অঙ্কনের মাধ্যমে দেশের স্বাধীনতার চিত্র আঁকছে সে। হাসানের মতো তার সহপাঠীরাও নিজেদের প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দিয়ে আঁকছেন নানা রং বেরঙের ছবি। রাজধানীতে হাইকিয়া নামের বিদ্যালয়টিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দেখা যায় এমন চিত্র। শিক্ষকরাও উৎসাহ নিয়ে দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছেন বিদ্যালয়টি। আমার কাছে খুব ভালো লাগে দেখেই আছি, আমি এখানেই প্রথম আমি জয়েন করেছি, আর কোথাও অন্য কোথাও যায়নি। পরে ওদের সাথে কাজ করতে করতে মায়া চলে আসছে আর কি। তা আমরা আসলে ওদের মায়ায় অন্য জায়গায় যেতে পারি নাই। কেমন দেখলেন না, মানে একটা ছবি শেষ হয়েছে স্যারকে দেখে কেমন একটা ওরা ফিলিংস, এটা আসলে কোথাও পাওয়া যাবে না। তাদের সাথে কাজ করতে আমার ভালোই লাগে, কারণ কি ওইসব বাচ্চারা হচ্ছে অসহায়, ঠিক আছে, ওরা এদের সমাজের কোনো ঠাই নেই। ওইসব বাচ্চাদের সাথে আমরা কাজ করি যেন ওরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে। এদিকে প্রতিবন্ধী এমন শিক্ষার্থীদের চিকিৎসা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার এবং বিত্তবানদের পাশে চান প্রতিষ্ঠানটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ তারিকুল ইসলাম খান। এই পরিকল্পনার সাথে বৃহত্তর পরিকল্পনা নিতে গেলে রাষ্ট্রের সহযোগিতা ছাড়া সম্ভব হয় না। আমরা অনেক ডিফিকাল্টিজ ভিতরে স্কুলটা চালিয়ে নিচ্ছি, আমাদের সামর্থ্য খুবই কম, আমরা সমাজের কিছু বিত্তবান এবং কিছু দানশীল লোকের দয়ায় আমরা টিকে আছি। বাংলাদেশে জনসংখ্যার 2.8% মানুষ প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন, সমাজের চোখেও যাদেরকে বোঝা হিসেবে মনে করা হয়। বিশেষজ্ঞদের ধারণা, প্রতিবন্ধিতা অভিশাপ নয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মান ও মর্যাদা দিলে স্বাভাবিক জীবন পেতেও পারে তারা। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন, ঢাকা।